cabinet meeting Assam hok ba Delhi hok ba jikun council cabinet meeting lag eniba hoy jere ke amar student union lag student union or jitu student union hok ba jikun organization or jikun meeting hok first agenda to alochna kore ei agenda alochna kora to minus hisabe create hoy kole jani aro hei minus to next যেতে লাগে নতুনকে কাউন্সিল মিটিং হব এই মাইনুটসটো আকৌ রিভিউ করা হয় তো হয়তো সময়ত এপ্রুভ হওয়া নাছিল 26 ফেব্রুয়ারীত আমি সেইটো ইমান 86ৰ সেইটো মতে সকল লিখিলে হ'ল ইয়াত এনে ইমান এক্সপ্লেনেশ্যন কৰিব নালাগিছিল ইয়াৰ কাৰণে সেইটো ভুল হৈ গ'ল তো এইবিলাক কাৰণে আমি নতুনকে সেইদিনা 26 তাৰিখত আমি সেইটো ক্লিয়াৰেশ্যনটো ক্লিয়াৰলি আমি সংবিধানত যিখিনি ৰাইজ দিছে গোর্খা হোক বা আদিবাসী হোক বা আমার নাচুকী হোক বা রাজবংশী হোক সেইটো আমি ভারত সংবিধানত আপনার যে রাইজ দিছে বিটিসি গঠন হওয়ার আগত এসএটিস আপনার যে লেনর উপর যে ফেসিলিটি বা যে সুবিধা পাব লাগে সেইটা কন্টিনিউ থাকিব কন্টিনিউ থাকিব সেইটা আমি বিটিসি কিবা ক্যাবিনেট ডিসিশন লই পেলায় বা বিটিসি এসেম্বলি পাস করে পেলায় সেই আইনটি সলনি করব নয় একদম স্পষ্ট কথা সেই কোনোদিন আমি সলনি করব নয় যদি সলনি হয় তাহলে ইন্ডিয়ান পার্লামেন্ট লাগিব কনস্টিটিউশন এমেন্ডমেন্ট হব লাগিব তাই কব মুঠতে আমার অল্প ভুল হয়ে গেল সঁচাকে সেইদিনা ড্রাফটিংত হয়তো মানুষ মাত্রই ভুল হয় আপনার নিশ্চয়ই আমার কনসিডার করব যে হোক আমি এতিয়া আমি আপনার এনে জাস্ট আমি প্রিন্সিপালক পরিকল্পনা দিম আমি যেহেতু হয়েছিল সেই এজেন্ডাটা আলোচনা করে মাইনুটস হয়েছে মাইনুটসটা আকৌ 26 তারিখে যেটা আমার কাউন্সিল মিটিং হয়েছিল এই মাঝে মাইনুটসটা রিভিউ করবে কতই এজেন্ডাটো রিভিউ করে রিভিউ করে পেলে যদি এপ্রুভ করব লাগে সেইদিনাই এপ্রুভ বলে হাউসও এপ্রুভ হয়ে লয় ইয়ার পিছতে নতুন এজেন্ডাটো আলোচনা হয় আর 26 তারিখত যে নতুন এজেন্ডা আমি আলোচনা করেছে সেইটো আমার নেক্সট যেটি ক্যাবিনেট মিটিং হব তাতে আকৌ রিভিউ হব এরকম সিস্টেমত যায় যেটা নাকি পাবলিশ হয়েছিল পেপার মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া হোক বা পেপার মিডিয়া হোক সেইটো সময়ত সেইটো জাস্ট মাইনুটস সেইটো আমি কারেকশন করব পারে মই তেতিয়াই কৈছিলো সেইটো আমি নতুনকে লেনর উপর কোনো নতুন নিয়ম বনোৱা নাই আপু যেনেকে আছে এনেকে আমি স্টেটমেন্ট দি আছিলো যেন হৈ গল যাতে আজিৰ পৰা আমি ভাবিছো আমার গোর্খা সাহিত্যই হোক বা গোর্খা স্টুডেন্টস ইউনিয়নই হোক বা গোর্খা সম্মিলনী হোক নিশ্চয় স্পষ্ট হব আৰু